Hey guys, this is me Limon and welcome to my brand new episode. So guys, আজকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক আইডি ফরগেট করবেন। মানে কি ধরেন আপনি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, কিভাবে আপনি পাসওয়ার্ডটি ঠিক আগের মতো নিয়ে এসে সবকিছু ক্লিয়ার করবেন। সো এটা কিভাবে করবেন সেটি দেখাবো। পাসওয়ার্ড ভুলে গেলে আর কি যেটা আমাকে বলা হয় যে ফিরে আনো। সো লেটস গেটস বিগিন। প্রথমে আমরা ফেসবুকে আসবো, তারপর আমরা ফেসবুকে এসে আমাদের নাম আর ইমেল নাম্বারটি যথারীতি দিয়ে নেব। এখন লগ ইনে প্রেস করে দেবো ইনকারেক্ট পাসওয়ার্ড। সো আমার পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি, এজন্য আসছে না। সো আমরা এই যে এখানে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের যেই নাম দিয়ে খোলা আছে বা যেই মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে বা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা আছে ওটি দিতে হবে। আমার মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে, তো আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি। দেন আমরা সার্চ করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে এই উপরেরটি আমার আইডি, এখানে প্রেস করে দেব। তারপর এখানে দেখবেন একটু যে আপনার 6 সংখ্যার একটি কোড পাঠানো হবে, সেটি কোথায় যাবে সেটা এখানে লেখা উঠবে। আপনার মোবাইল নাম্বার যদি দিয়ে খোলা থাকে তো আপনি মোবাইল নাম্বারে আসবে, এখানে দেখবেন যে gmail.com দেওয়া আছে নাকি আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, লাস্টের সংখ্যাটি দেওয়া থাকবে। সো আমার জিমেলে গিয়েছে, কারণ 2-step ভেরিফিকেশন অ্যাড করা আছে, এজন্য আমার জিমেলে গিয়েছে। সো আমি এখন জিমেল থেকে এখানে কন্টিনিউ করে দেবো। এখন আমার জিমেলে 6 সংখ্যার কোড গিয়েছে, ওটা আমি এখন এখানে দিয়ে দেবো। সো আমরা এই যে জিমেলে যাচ্ছি, এটা আমার অ্যাকাউন্ট, আমি এখন রিফ্রেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা ফেসবুক থেকে আসছে, এখানে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এই কোডটি, এটি এই যে কপি করলাম, কপি করে এখন এই যে এখানে দিয়ে দেব, তারপর কন্টিনিউ করে দেব। তারপর এখন আমাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, পাসওয়ার্ড আমি দিয়ে নিছি। আর সবসময় লক্ষ্য রাখবেন যে পাসওয়ার্ডটি যেন খুব শক্তিশালী হয়। সো দিয়ে নিলাম, তারপর আমরা চেঞ্জ পাসওয়ার্ড এখানে প্রেস করে দেব। তারপর এখানে আমার যদি আপনার 2-step ভেরিফিকেশন অ্যাড করা থাকে, সো আপনাকে SMS দিতে হবে, SMS দিবে তারপরে খুলতে হবে। আর যদি 2-step না করা থাকে তাহলে আপনি আপনার এই যে একটু আগে যে পাসওয়ার্ডটি দিলাম সেটা এখানে দিয়ে দেবেন, দ্যাটস ইট। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমরা লগ ইন এখানে প্রেস করে দেবো, তারপর ওকেতে প্রেস করে দেবো। এটি আমার অ্যাকাউন্ট, সেভ লগ ইন ইনফো, নট নামে প্রেস করে দেবো। আমার অ্যাকাউন্টটি কিন্তু আমার এখন ওপেন হয়ে গেল। সো এই যে এখান থেকে আমি এই যে দেখাচ্ছি, এই যে এটি আমার অ্যাকাউন্ট, আপনারা চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন। ওকে গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সো এভাবে করবেন, আর কোনো সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। সো গাইস, আমার একটি ব্যায়ামের ভিডিও আছে, আপনি চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ঠিকভাবে ব্যায়াম শেখাই, কীভাবে খুব সহজেই ব্যায়াম শেখা যায়। সো গিয়ে দেখে আসতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I'm held up guilty, so I got this.